অভিনব পদ্ধতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিন পালন করল দিগরখাল যুবশক্তি ক্লাব। তারা এদিন স্কুল পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্প শুরু করেছে। এই ফ্রি কোচিংয়ের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী উত্তম কুমার নাথ। পড়ুয়াদের কোচিং করাবেন এলাকারই 5 জন শিক্ষিত যুবক। আজ বৃহস্পতিবার স্থানীয় এমই স্কুল প্রাঙ্গণে প্রথম ক্লাবের পক্ষ থেকে নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, অনুজ পাল, মৃদুল চক্রবর্তী, কালাচাঁদ বৈষ্ণব, রত্নদীপ পালরা। যুবশক্তি ক্লাবের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন। জন্মদিবস উপলক্ষে আমরা দিগরখাল যুবশক্তি ক্লাবের একটা ছোটোখাটো একটা ব্যবস্থাপনা করেছি, ফ্রিতে কোচিং ক্লাস 6, 7, 8 তিনটা ক্লাস। আর এই ব্যবস্থাপনায় আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের এতাত অঞ্চলের সমাজসেবী উত্তম কুমার নাথ মহাশয়। তো আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই, যাতে এই কোচিং সেন্টারটা খুব সুন্দরভাবে চলে আগামী 1 বছর।